प्राधिग्रहण करलें जुबकदर आइडल समय सेरा आलोचक मुफ्ती आरिफ बिन हाबिब साहेब दावत बरकात हुआ पादरी ग्रहण करबें कोटि मानुषेर हृदय स्पंदन शेख हासान जामिल साहेब दावत बरकात हुआ पादरी ग्रहण करबें हजारो आलेमेर उस्ताद उस्तादुल आसातिजा आजकेर महफिलेर सम्मानित सभापति आल्लामा रशीद अहमद साहेब दावत बरकात हुआ অল্প কিছু সময় সকলের থেকে চেয়ে নিচ্ছি আমাদের এই বছর যারা খতনি ছাত্র হিফজুল কোরআন সবক শেষ করেছেন তাদের অভিভাবকদের জন্য রয়েছিল সুন্নতি প্যাকেজ পুরস্কার হিসাবে আনোয়ার তাহফিজ মাদ্রাসার পক্ষ থেকে একটি জায়নামাজ একটি মেসওয়াক ও একটি তসবিহ আলহামদুলিল্লাহ আমাদের এই রাফসান হাফেজ হয়েছে আট মাসে আট মাসে রাফসান হিফজ কোরআনের হিফজ কমপ্লিট করেছে সকাল দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে বিশ্বসেরা হাফেজ হওয়ার তৌফিক দান করে দেন পরবর্তীতে পাগড়িতে আসছে হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান পিতা মোহাম্মদ মুক্তার হোসাইন গ্রাম দৌলতদি থানা মেঘনা জেলা কুমিল্লা পরবর্তীতে পাগড়িতে আসছেন হাফেজ মোহাম্মদ জাবের হোসাইন হাফেজ মোহাম্মদ জাবের হোসাইন পিতা মোহাম্মদ আক্তার মিয়া গ্রাম মোল্লাপাড়া থানা ইতনা জেলা কিশোরগঞ্জ জাবের হোসাইন হাফেজ হয়েছে এগারো মাসে সকলে বলি মাশাআল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে বিশ্বসেরা হাফেজ কবুল করে দিন পরবর্তীতে পাগড়িতে আসছে হাফেজ মোহাম্মদ আবু বকর হাফেজ মোহাম্মদ আবু বকর পিতা আব্দুর রহিম হাওলাদার গ্রাম উত্তর চরকাজল থানা গলাচিপা জেলা পটুয়াখালী আবু বকর হাফেজ হয়েছে এক বছর পাঁচ দিন সময় লেগেছে অর্থাৎ বারো মাস পরবর্তী পাঁচ দিন আল্লাহ তাকেও কবুল করে নিন আমিন পরবর্তীতে পাগড়িতে আসছেন হাফেজ মোহাম্মদ নাহিদুল ইসলাম পিতা মোহাম্মদ সাগির খান গ্রাম দেলদিয়া থানা শ্রীপুর জেলা গাজীপুর পরবর্তীতে পাগড়িতে আসছে হাফেজ মোহাম্মদ নাবিল মৃধা পিতা মোহাম্মদ মাহবুব আলম গ্রাম খিদিরপাড়া থানা লৌহজং থানা জেলা মুন্সিগঞ্জ পাগড়িতে আসছে হাফেজ মোহাম্মদ সালমান আহমদ ফার্সি পিতা মোহাম্মদ জামালউদ্দিন আহমদ গ্রাম খায়েরপুর থানা অষ্টগ্রাম জেলা কিশোরগঞ্জ পাগড়িতে আসছে হাফেজ মোহাম্মদ কাউসার আহমদ পিতা মোহাম্মদ আবুল কাশেম গ্রাম যাদবপুর থানা শাহরাস্তি জেলা চাঁদপুর পরবর্তী পাগড়িতে আসছে হাফেজ মোহাম্মদ রাহা পিতা মোহাম্মদ আব্দুল মান্নান গ্রাম ডুমুরচর থানা আড়াই হাজার জেলা নারায়ণগঞ্জ পরবর্তী পাগড়িতে আসছে হাফেজ মোহাম্মদ রিদওয়ান পিতা মরহুম আব্দুল্লাহ গ্রাম মাতুয়ায় থানা যাত্রাবাড়ী জেলা ঢাকা রিদওয়ান মাহফিলে পাগড়ি নেওয়ার জন্য লাস্ট এক মাসে সাত পারা সবক করেছেন সকলে রিদওয়ানের জন্য দোয়া করবেন পাগড়ি নিতে আসছে হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ জাবির পিতা মাওলানা মাসুদুর জামান গ্রাম রায়েরবাগ থানা কদমতলী জেলা ঢাকা
রাজনীতিতে আসছে হাফেজ মোহাম্মদ মুত্তাকি রহমান। হাফেজ মোহাম্মদ মুত্তাকি রহমান পিতা মোহাম্মদ মিজানুর রহমান, গ্রাম দৌলত খান, থানা দৌলত খান, জেলা ভোলা। পরবর্তীতে আমাদের শায়খের হাত থেকে পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মাওলানা আব্দুস সালাম আইয়ুবী, পরিচালক আন-নূর হাফেজ মাদ্রাসা কুমিল্লা। পাগড়ি গ্রহণ করবেন আমাদের আন-নূর হাফেজ ঢাকা শাখার হেফজ বিভাগের প্রধান হাফেজ মাওলানা আব্দুল বাসিত খান। পরবর্তীতে পাগড়ি গ্রহণ করবেন হেফজ বিভাগের সহকারী প্রধান হাফেজ মাওলানা মাসউদুর রহমান। পরবর্তীতে পাগড়ি গ্রহণ করবেন আন-নূর হাফেজ ঢাকা শাখার প্রধান কারী সাহেব হাফেজ মাওলানা কারি আব্দুল হালিম সাহেব। পরবর্তী পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম সাহেব, প্রধান শিক্ষক নাজেরা বিভাগ ঢাকা আন-নূর হাফেজ। পরবর্তীতে পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মাওলানা আখতার সাহেব, সহকারী কারী আন-নূর হাফেজ মাদ্রাসা ঢাকা। পাগড়ি গ্রহণ করবেন মাওলানা বেলাল হুসাইন ফারুকি সাহেব, প্রতিষ্ঠাতা আন-নূর হাফেজ। পরবর্তীতে পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মাওলানা আবুল কালাম সাহেব, চেয়ারম্যান আন-নূর হাফেজ, সিনিয়র শিক্ষক জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মোহাম্মদপুর ঢাকা। তারে পাগড়ি প্রদান করবেন হাফেজ মাওলানা তোফায়েল আহমেদ জামাত বরকাতুহু, পরিচালক আন-নূর হাফিজুল কোরআন মাদ্রাসা ঢাকা। আমি সকল হাফেজদের অভিভাবকদেরকে অনুরোধ করব সামন থেকে এসে পুরস্কার বই গ্রহণ করার জন্য। আলহামদুলিল্লাহ সকলে পুরস্কার পেয়ে গিয়েছেন, উপহার পেয়ে গিয়েছেন। আন-নূর হাফেজের জন্য সকলের থেকে জোয়া চেয়ে নিচ্ছি। গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন সময়ের সেরা আলোচক, যুবকদের আইডল, তারুণ্যের গৌরব,